ইটিউবের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের আয়োজনে থাকছে কোথায় কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তার তথ্য কাজেই আপনি যদি মনে করেন এই তথ্য আপনার জীবন গঠনে কোনোভাবে কাজে লাগবে তাহলে ভিডিওটি দেখে নিন তথ্য এক ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এখানে আপনি প্রশিক্ষণ নিতে পারেন বিভিন্ন উদ্যোক্তা বিষয়ক এবং দক্ষতা উন্নয়ন বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন তথ্য দুই যুব উন্নয়ন কেন্দ্র এখান থেকে আপনি পেতে পারেন নিজেকে একজন আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ তাদের বিষয়ে আরো বিশদ জানতে যোগাযোগ করতে পারেন ডব্লিউডব্ল্লিউ ডট তথ্য তিন মহিলা বিষয়ক অধিদপ্তর নারী উন্নয়ন এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে এই অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পালন ও প্রশিক্ষণ দিয়ে থাকে এ বিষয়ে আরও জানতে চাইলে ঘুরে আসুন ডব্লিউডব্লিউ ডট তথ্য চার প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র প্রতিবন্ধীদের মূল্যায়ন এবং তাদের উন্নয়নের লক্ষ্যে এরা জাতীয়ভাবে বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের সাথে যোগাযোগের জন্য প্রবেশ করতে পারেন ডব্লিউডিউএ জিওবি ডিডিএসে তথ্য পাঁচ হিজরা উন্নয়ন কেন্দ্র হিজড়াদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশিক্ষণ প্রদান করতে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর বর্তমানে কর্মতপ্তর আছে এ সম্পর্কে বিশদ জেনে নিন ডব্লিউ থেকে পরিশেষে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি আপনার পছন্দের বিষয়ের উপর প্রশিক্ষণ নিতে পারেন সাধারণত এগুলোর অবস্থান প্রায় প্রত্যেক জেলা শহরেই বিদ্যমান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন